নুডলস খেতে কেনা পছন্দ করে ছোট থেকে বড় এমন কেউ নেই যারা নুডলস খেতে পছন্দ করে না আর সেটা যদি হয় রেস্টুরেন্টের সাথে তাহলে তো কোনো কথাই নেই আজকের পর্বে তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল নুডলস আমরা সবাই কম বেশি নুডলস রান্না করতে জানি তারপরও কেন যেন রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না আশা করছি আমার আজকের রেসিপিটা ফলো করলে বাসায় তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো ভেজিটেবল নুডলস তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখা যাক আমি এখানে দুই প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এটা করে নিতে পারেন প্রথমেই নুডলসগুলো সেদ্ধ করার জন্য একটি প্যানে পানি দিয়েছি পরিমাণ মতো পানিটা ভালো করে ফুটে গেলে তারপর নুডলসগুলো দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে করে নুডলসগুলো অনেক ঝরঝরে হবে এবং একটার সাথে একটা লাগবে না চার থেকে পাঁচ মিনিট লেগেছে নুডলসগুলো সেদ্ধ হতে নুডলসগুলো সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এবারে ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে একটু ধুয়ে নিচ্ছি এতে করে নুডলসগুলো একটার সাথে একটা লাগবে না এবং ঝরঝরে থাকবে এবারে রান্না করে দিয়ে দিলাম পরিমাণ সিসিমি অয়েল রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে কিন্তু অবশ্যই সিসিমি অয়েল দিতে হবে তেলটা সামান্য গরম হয়ে গেলে এবারে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না এক দুই মিনিট ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর আমি আবারও বলে দিচ্ছি পেঁয়াজগুলো কচকচা থাকতেই কিন্তু গাজর কুচি দিয়ে দিতে হবে ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালের জন্য দুই প্যাকেট নুডুলসের জন্য আমি একটা গাজর নিয়েছি বড় সাইজের গাজরগুলো তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি বরবটি কুচি বরবটিগুলো দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি আর এই পুরো নুডলস রান্না করার সময় কিন্তু চুলার আঁচ হাই থাকবে আমি ফুলকপিগুলো দিতে ভুলে গিয়েছিলাম বরবটির সাথেই কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন চার থেকে পাঁচ মিনিট সবজিগুলো ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আরো দুই মিনিট সবজিগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের সবজিগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকে তবে আমি খুব একটা শক্ত রাখব না সবজিগুলো একটু নরম করেই ভেজে নিচ্ছি সবজিগুলো যখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে সবজিগুলো এইভাবে একটু সাইড করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা চাইলে ডিমটা আগেই আলাদা করে ভেজে নিতে পারেন তবে আমার কাছে এটাই সুবিধা মনে হয় ডিমটাকে স্ক্রাবল করে নিচ্ছি তবে খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে এবারে সবজির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে ডিম মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি নুডলস প্যাকেটের ভিতর যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এবারে সব কিছু আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলসগুলো নুডলসগুলো দেওয়ার আগে আমি আবারও পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি সবগুলো নুডলস কিন্তু একসাথে দেওয়া যাবে না প্রথমে অর্ধেক পরিমাণ নুডলস দিয়ে আগে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে নুডলসের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যাবে আর নাড়াচাড়া করতেও সুবিধা হবে এবারে বাকি নুডলসগুলো দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি সেই নুডলসের এক প্যাকেট মশলা আর এক প্যাকেট ম্যাজিক মশলা আরও একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবারে আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এই পুরো নুডলস রান্নাটাই কিন্তু চুলার আজ হাই রেখে করতে হবে আর তার জন্য আগেই সব কিছু রেডি করে নিতে হবে সব কিছু একসাথে মেশানো হয়ে গেলেই নুডলসটা রান্না করা হয়ে যাবে রেস্টুরেন্টে স্বাদ পেতে চাইলে আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি তার থেকে একটাও কিন্তু বাদ দেয়া যাবে না বাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল নুডলস আশা করছি আমার আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের একটু হলেও উপকারে আসবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ